স্বতন্ত্র প্রার্থীতে পাল্টে যাচ্ছে মাঠ পর্যায়ে ভোটের হিসেব নিকেশ। রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের কাছ থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ফুল নেয়ার একটি ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে অনেকে লিখেছেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন লিটন, জানিয়ে ক্ষোভ স্থানীয় আওয়ামী লীগে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। রাহেনুল হক ও খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা বিনিময়ের সেই ছবি নিয়ে ক্ষোভ স্থানীয় আওয়ামী লীগে। এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের সঙ্গে আমরা, লিটন সাহেবের সঙ্গে যে ছবি আমরা দেখেছি আমাদের বিদ্রোহী প্রার্থী, এটা অকাঙ্ক্ষিত ঘটনা। আমরা এই বিষয়টি আমরাও নিজেরাও একটু বিব্রত বোধ মনে করছি, যে একজন কেন্দ্রীয় নেতার কাছে যাওয়ার এই ধৃষ্টতা কেন পেল একজন স্বতন্ত্র প্রার্থী। যারা নৌকার নমিনেশন পায়নি, টিকিট পায়নি, তাদেরকে একজন কেন্দ্রীয় নেতা এইভাবে হাইলাইট করে তার সঙ্গে ছবি তুলবে, এটা আমরা, কিন্তু আমাদের মন্তব্য করার জায়গাটা কম যেহেতু উনি প্রেসিডিয়াম সদস্য, তবে আমরা ক্ষুব্ধ। এর আগেও তিন দফায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন রাহেনুল হক, এবারও প্রার্থী হয়েছেন। বারবার দলের প্রার্থীর বিরোধিতাকে ভিন্ন চোখে দেখছেন স্থানীয় নেতারা। নৌকার বিরুদ্ধে প্রার্থী, এটা নিয়ে আমরা শঙ্কিত নই, এটা অতীতেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। আমি বিশ্বাস করি সাধারণ মানুষ শেষ পর্যন্ত নৌকার পক্ষেই থাকবে এবং নৌকায় বিজয় লাভ করবে ইনশাল্লাহ। উনি আওয়ামী লীগ ঠিক করে না, আওয়ামী লীগের যখনই আওয়ামী লীগের চতুর্ধারা আসে তখনই বিদ্রোহ চলে যায়, কোলামার্কায় ভোট করে, বিভিন্ন রকম বিভিন্ন সময় ভোট করে। উনি আওয়ামী লীগ করেন কি করেন না এটা উনি মুখে বললে, আওয়ামী লীগের তো এখন বাগাতে আওয়ামী লীগের 1.5 লাখ ভোটার, তো সব লোকই আওয়ামী লীগ করে, তো এই আওয়ামী লীগ তো আর এমপি নির্বাচন করে জিতবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার সঙ্গে ছবি নিয়ে এত আলোচনা, আওয়ামী লীগের সেই প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন অবশ্য এটিকে সৌজন্যমূলক বলছেন। যারা নৌকা পেয়েছেন এবার তারাও যেমন আমার কাছে আসছেন একটু দোয়া আশীর্বাদ নেবার জন্যে, যারা পাননি তাদের মধ্যেও কেউ কেউ এসেছেন, দেখা করে গিয়েছেন, এটা তো আমি দোষনীয় কিছু মনে করি না, কারণ তারা আসতেই পারেন। তবে আমাদের লক্ষ্য থাকবে যে নৌকা মার্কার জন্যই আমরা সারা জীবন কাজ করেছি, সেই মার্কার সঙ্গেই আছি। এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুল দেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রাহেনুল হকের অনুসারীরা। এরপরই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।